ভূমিকম্পে ক্ষয়ক্ষতি মোকাবেলায় অর্থ সহায়তা চায় তালেবান। আফগানিস্তানে বুধবারে আঘাত হানা 5.9 মাত্রার ভূমিকম্পে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকা মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির তালেবান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অর্থ সহায়তা চেয়েছে। বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, আক্রান্ত আরও 7 লাখ। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 1519 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে 63,45,464 জনে। এছাড়া ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে 7,06,966 জন। এতে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা 54,65,36,408 জন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32-এ অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। গাইবান্ধায় নতুন করে 40,000 মানুষ পানিবন্দী। গাইবান্ধায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে বন্যা কবলিত হয়ে পড়েছে জেলার 4 উপজেলার নদীবেষ্টিত চর, নিম্নাঞ্চল, আঞ্চলিক সড়ক সহ নদী তীরের বসতবাড়ি। গত কয়েকদিন ধরে পানি বৃদ্ধিতে নতুন করে এই জেলায় অন্তত 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের ট্রেনে গোলাগুলি, হতাহত 2। যুক্তরাষ্ট্রের একটি ট্রেনে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় 22 জুন সকালে দেশটির সান ফ্রান্সিসকো শহরের একটি ট্রেনে গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে। এবং ভয়াবহ দাবানলের কবলে সান ফ্রান্সিসকো। এবার ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহর। উপকূলের আশেপাশে এরই মধ্যে পুড়ে গেছে 20 একরের বেশি বনভূমি। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। লা প্লেন ফায়ার্স ইউরোপে বাস, ট্রেন, জাহাজ ও এয়ার টিকেট, হজ এবং ওমরা প্যাকেজ, এছাড়াও যে কোনো দেশের ভিসা প্রসেসিং ও ট্রাভেল ভিসার বিশ্বস্ত প্রতিষ্ঠান লা প্লেন ফায়ার্স। বিস্তারিত তথ্যের জন্য +33 622 814 950। বিদেশের মাটিতে দেশি মাছের স্বাদ পাওয়া কষ্টসাধ্য। আমরা চাইলে সর্ষে ইলিশ কিংবা টাকি মাছের ভর্তা খেতে পারি না। দেশি মাছ প্যারিসের বাজারে খুব বেশি পাওয়া যায় না, তাই এবার মাছ বাজার গার্দো নদে নিয়ে এলো দেশি মাছের সমাহার, যেখানে থাকছে সব ধরনের দেশি বিদেশি মাছ, দেশি ফ্রোজেন সবজি, পিঠা ও দেশীয় পণ্য। তার সাথে থাকছে হোম ডেলিভারি সার্ভিস। তাই দেশি খাবারের স্বাদ নিতে চলে আসুন মাছ বাজার গার্দো নদের শোরুমে, বা অর্ডার করুন ফেসবুক পেজে। ফোন করতে পারেন +33 751 063 807 এই নাম্বারে। মাছ বাজার গার্দো নদ।